আর আমার কাছে কিছু প্রশ্ন আপনাদের থেকে আসছে যে আমি পেঁপে গাছ লাগালাম, পেঁপে গাছে ফল হচ্ছে না, আমি পেঁপে গাছ লাগালাম ফল পড়ে যাচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে, নানান সমস্যা। তো আমি ভাবছিলাম যে আপনাদের কাছে এই সমস্যা সমাধানের উপায়টা কিন্তু চাষ পদ্ধতি ঠিকঠিক করার। তো আমার মনে হয় আমরা কি কোথাও একটু ম্যানেজমেন্ট ত্রুটি করে ফেলছি? আপনারা সবাই পেঁপে চাষ করেন, প্রচুর পেঁপে হয় আমাদের বারাইপুরে, বাংলাদেশে, আসাম, ত্রিপুরা, আমার বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলা, কিন্তু তবুও এত সমস্যা কেন? তাহলে এই সমস্যা নিয়ে আজকে একটু বলি আপনাদের। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এর সেচ ব্যবস্থা এবং সঠিক পরিচর্যা। আমি আগের ভিডিওতে বলেছি সঠিক পরিচর্যাটা কী হওয়া উচিত, এবারে বলছি যে এই সঠিক পরিচর্যা না হলে নানা রকম রোগ হবে। তাহলে রোগের মধ্যে কোনগুলো? প্রায় দেখবেন যে ঠিক গোড়া মাটি থেকে ঠিক ওপরে একটা কলার রট হয়ে গেছে, এটা জল জমা থেকে হয়। আর আপনি যদি বীজটা শোধন না করেন ওই চাষের সময়, আপনি বীজটাকে নিয়ে যদি আপনি একটু ব্যবিস্টিন না মাখান, না ট্রাইকোডার্মা মাখান, তাহলে এই সমস্যায় আমাদের পড়তে হবে। আর মাটিটাকে শোধন যদি না করেন, সুতরাং মাটিটাকে সানড্রাই করে নিতে হয়, তাতে জৈব সার পর্যাপ্ত দিতে হয়, তাতে একটু ফাঙ্গিসাইড দিতে হয়, হয় জৈব সিডোমোনাস দেন, ট্রাইকোডার্মা দেন, অথবা ব্যাবিস্টিন, ডায়াথেনেম, এগুলো কম দামে ছত্রাকনাশক দিয়ে করতে পারেন, অথবা নিম হলুদের মিশ্রণ দিয়েও করতে পারেন। যাই হোক, এই প্রাথমিক কাজটা আপনারা সেরে নেবেন, সেরে নিয়েই চাষটা শুরু করলেন, তবুও রোগে এসে গেল একটা কলার রোট। এটা আসে আপনার জল জমা থেকে, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। বর্ষাকালে তো জল হবেই, কিন্তু তার জন্য ড্রেনেজ তো সেখানে যদি লেগে যায়, সবথেকে ভালো কাজ করে বাপু ওই কপার ছত্রাকনাশক, ব্লাইটক্স, ব্লু কপার, ফাইটোলন, বাজারে প্রচুর ওষুধ দিচ্ছে। সঠিক পরিচর্যা মানে সঠিক পরিমাণ, 4 গ্রাম প্রতি লিটার জলে, অর্থাৎ 10 লিটার জলে 40 গ্রাম গুলবেন। আর তাতে আমাদের পরীক্ষিত আপনি 50 গ্রাম হলুদ গুঁড়ো যদি দেন, আমার বোটানিক হেভেন ফার্মে আমরা হলুদ গুঁড়ো দিয়েও একটু র্যাপিড কাজ পেয়েছি। সুতরাং আপনারা একটু হলুদ গুঁড়োর সঙ্গে ব্যবহার করে, কারণ আমরা জানি আমাদের দেশের ইন্ডিজিনিয়াস নলেজ, সেটা হলো লোকায়িত জ্ঞান, সেটা হচ্ছে যে হলুদ আমাদের ছত্রাকনাশক এবং জীবাণুনাশক। সুতরাং এই এর ব্যবহারটা জেনে আমরা এই এর সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহারটা করলাম। তো করার পরে এটা সুস্থ হয়ে গেল। এরপরে আর একটা রোগের কথা আমরা জানি যে যেটা ওই হয়ে যায়, ফলটা পচে যায়, সেখানেও একটা ছত্রাকনাশক ওষুধ দিতে হবে। ফল পচা, গোড়া পচা, এটাই দেখা যায়, আর তেমন কিছু রোগ ব্যাপার নেই। প্রায় যেটা আসে পোকা থেকে আসে, আমরা সেটা রোগ বলি, যে পাতাগুলো একেবারে কুঁকড়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য একটু এর বাহক পোকা যেটা আছে, যেমন চষি পোকা, জাব পোকা, সাদা মাছি, মাকড়, এই এতগুলো পোকা আপনি রোধ করবেন 2-3টে ওষুধ দিয়ে। আপনি আজকাল রাইডার বলে একটা ওষুধ উঠেছে, মানে মাকড় চলে যায়। আপনি কেলথেন বলে একটা ওষুধ উঠেছে, মাকড় চলে যায়। আপনার ডাইকোফল জাতীয় ওষুধ, এগুলো মাকড় চলে যায়। এছাড়া জৈব ওষুধও বেরিয়েছে, আপনারা পাতার উল্টো দিকে দিয়ে দেবেন, মাসে একবার ব্যবহার করুন। আর একটা যেটা বলছিলাম, যে যেটা পাতা সরু হয়ে যাচ্ছে, অনেক সময় আপনারা মনে হবে যে ভাইরাস লেগে গেল, কিন্তু না, এটা ভাইরাস না, এটা আপনার ওই এক ধরনের পোকা এটা করে, সেই জন্য পোকা মারার বীজটা আপনি মারবেন, বাজারে গেলেই এটা পাওয়া যাবে। আর যেটা হয়, বোরনের অভাবে, যেটা আপনাদের বলতে চাইছিলাম, বোরনের অভাবে পাতাটা পেন্সিলের মতো হয়ে যায়। সুতরাং এই অনুখাদ্যটা দিতে হবে। আবার স্মরণ করে দিই, পর্যাপ্ত জৈব সার এবং ভার্মিকম্পোস্ট দিলে এই অনুখাদ্যের প্রয়োজনটা আর হয় না। সুতরাং আমরা গোড়ায় যদি গলদ করি, আগায় এসে ভুগতে হয়। তাহলে আসুন আমরা সুষম সার, সঠিক পরিচর্যার মাধ্যমে রোগ পোকাকে কমাতে পারি। আর যদি পেঁপে গাছের কাছে একটু গাঁদা গাছ, একটু তুলসী গাছ লাগিয়ে দিই, তাহলে পোকার ইনসিডেন্স, পোকার আক্রমণটা একটু ব্যাহত করতে পারি। তো এটা আমরা লাগিয়েই দিতে পারি। তাহলে বোরন ব্যবহার করলাম, কীটনাশক ওষুধ ব্যবহার করলাম, আর একটা যেটা খুব ভালো ফল পাওয়া যায়, জীবামৃত ফিল্টার। আপনারা জীবামৃতম ফিল্টার, মানে জীবামৃতমকে ছেঁকে নিয়ে সেখানে একটু নিমাস্ত্র মিশিয়ে যদি দিই, আপনারা প্রচুর বইপত্রে পড়েছেন যে নিমাস্ত্র কী, নিম দিয়ে যে ওষুধটা আমরা তৈরি করি, সেটা যদি ওর সঙ্গে মিশিয়ে অন্তত মাসে 2 বার করে স্প্রে করি, আশা করি এই বাজার থেকে কিনতে হয় না এই রোগ পোকার আক্রমণের জন্যে।
তাহলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। আমার দেশীয় জিনিস যেটা আছে, আমার গোয়াল ঘর থেকে যেটা আছে, আমার নিম গাছ থেকে যেটা পাই, আমার হলুদ গাছ থেকে যেটা পাই, পেঁপে চাষের পক্ষে সেগুলো সহায়ক হয়। আসুন সব মিলিয়ে মিশিয়ে আমরা চাষ করব। তাহলে এই আমার গেল, এবারে ফলটা পেকে গেল 6-7 মাসে, একে সুন্দর করে রাখা যায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে কিছুদিন প্রিজার্ভ করা যায়, পেপারে মুড়ে এটাকে রংটাকে আরও গ্লসি করে বাজারে পাঠানো যায়। সুতরাং ফসল তোলার পর একটা সঠিক পরিচর্যা আছে, সেটুকু করে আমরা বাজারজাত করলে আমরা অনেক বেশি মুনাফা পাবো, অনেক অর্থ আমাদের আসবে। সুতরাং অর্থকরী পেঁপেকে আমরা অবহেলা করব না, বাড়ির আনাচে কানাচে করে আমরা 1 কুইন্টাল পেঁপে তৈরি করে ফেলবো দুটো গাছে। সুতরাং আসুন না, সুন্দর করে পেঁপে খাই, পেঁপে লাগাই আর পেঁপে বিক্রি করে। আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা নানাভাবে আমাকে নানা সময়ে প্রশ্ন করেন এই গাছের রোগ পোকা সম্পর্কে, তো আমার কথা হলো যে আপনারা, আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম থাকে, আমি নানা কাজের মধ্যে থাকি ভাই, সেই সময় সঠিক উত্তর দিয়ে এবং মেজাজটাও ভালো থাকে না, অনেক সময় রূঢ় ব্যবহার করে ফেলি, সেই জন্য বলি, কারণ নানা রকম প্রশ্ন থাকে, আমি একটা উত্তর দিলাম সে ঠিক বুঝতে পারে না, আবার দোকানে গিয়ে বলে সে দোকানদারও বুঝতে পারে না, আর বিভিন্ন জায়গা দোকানদারদের যে অবস্থা আমি খুব শঙ্কিত যে এরা সঠিক গাইডেন্স দিতে পারছে না, এক বলি এক উত্তর দেয়, কখনো ব্যাবিস্টিনকে পোকামারা বিষ বলে, একটা দোকানদার। সুতরাং এইভাবে খুব অসুবিধার মধ্যে পড়ি আপনাদের কাছে বলছি, আপনারা যদি ঠিক সুন্দর উত্তরটা পেতে চান দয়া করে আমার কমেন্ট বক্সে সব রোগ পোকা নিয়ে যা আলোচনা আপনি কমেন্ট বক্সে লিখে দেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে থেকে ওই প্রশ্নগুলোর উত্তর সুস্থিরভাবে সুন্দরভাবে দিতে পারবো, আমার যতটা জানা আছে, যতটা আমার অভিজ্ঞতা থাকে। সুতরাং যেমন আমি সাইকেল চড়ে যাচ্ছি একটা কাজে, সেই সময় একজন প্রশ্ন করলেন রাস্তার ওপরে, পেছনে গাড়ি হর্ন দিচ্ছে, তো আমি চাইবো যত তাড়াতাড়ি বলতে, কিন্তু সে বর্ধমান থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে আবার প্রশ্ন করছে যে আমি ওষুধের নামটা ভুলে গেছি আবার বলুন, আপনারাই বলুন, এইভাবে বিব্রত করলে আমার তো বয়স হচ্ছে বাবা। তো আপনারা সঠিকভাবে প্রশ্ন করুন, মানে কমেন্ট বক্সে গাছের রোগ পোকা নিয়ে আলোচনা যেটা আপনাদের মধ্যে থাকে নিশ্চয়ই করবেন, আপনাদের প্রশ্নকে আমি স্বাগত জানাই এবং সমাদর করি, নিশ্চয়ই আমি সঠিক উত্তর দিতে পারবো। তো আপনারা ওইভাবেই প্রশ্ন করুন, করলে আমি ভালোভাবে একটু উত্তর দিই। কী প্রশ্ন করেছেন যে আমরা অনেকদিন ধরে আপনার ফোন নাম্বার খুঁজছি পাচ্ছি না, আমার যোগাযোগ এবং কী করে আমার ফার্মে আসবেন দেখতে, সেটার জন্যে আমার প্রশ্নোত্তর পর্বে আমি এই যোগাযোগের নাম্বারগুলো দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন।